এবার যে খবর আমরা নজর রাখবো, বলা ভালো ভারত মাঝে যে বিশ্ব সভা বসেছে সেদিকেই আমরা নজর রাখবো এবং সেখানে যেটা উল্লেখযোগ্য যে ছবিটা এই মুহূর্তে রিপাবলিকের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, G20-তে উদ্বোধনী ভাষণ দিচ্ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তখন তার সামনে যে নেম কার্ড লেখা রাখা থাকে সেই ফলকে লেখা ছিল ভারত। G20 সম্মেলনের 29 জুন রাষ্ট্রপ্রধানকে বার্তা, আমরা ভারত, আমরা ভারতবাসী। মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় গোটা দেশ বসেছিল, গোটা দেশ অধীর আগ্রহে অপেক্ষা করছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন G20 সামিটে বলবেন। সেটা G20 ইন্ডিয়া হতে চলেছে না G20 ভারত হতে চলেছে। এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, G20 সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, আমার পেছনে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন বলছেন নিচে দেখতে পারবেন ভারত লেখা, BHARAT ভারত লেখা আছে এবং এই মুহূর্তে G20 ভারত BHARAT দেশের নাম ভারত, দেশের নাম ইন্ডিয়া এবার আর দেওয়া হয়নি। রাষ্ট্রনেতাদেরকে জানানো হয়ে গেল, রাষ্ট্রনেতাদেরকে বার্তা দেওয়া হয়ে গেল। 19টা দেশ, 10টা ইনভাইটি দেশ, 30টার মতন দেশের রাষ্ট্রনেতারা এই মুহূর্তে পেছনে বসে রয়েছেন, যারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বসে রয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী হিসাবে এই মুহূর্তে সভাপতিত্ব করছেন, ইন্ডিয়ার প্রধানমন্ত্রী হিসাবে নয়। ভারত অফিশিয়ালি গোটা পৃথিবীর সামনে এই বার্তা দিয়ে দিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নয়, 140 কোটি 140 কোটি মানুষ যে প্রধানমন্ত্রীকে এই মুহূর্তে দেখছেন, সেই প্রধানমন্ত্রী যে দেশ থেকে বিলং করছেন, যে দেশের প্রধানমন্ত্রী হিসাবে G20 যে দেশে এই মুহূর্তে হচ্ছে, সেই দেশের নাম ভারত। আপনারা জানেন যে যে কোনো ধরনের এই ধরনের বড় যে কার্যক্রম থাকে, সেই কার্যক্রমে প্রধানমন্ত্রী যখন বলেন তার সামনে শুধু দেশের নাম লেখা থাকে, প্রধানমন্ত্রীর নামও লেখা থাকে না, রাষ্ট্রপতির নামও লেখা থাকে না। ভারতকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করা হচ্ছে না। খুব বড় বিষয় এই মুহূর্তে, হয়তো এটাই সেই ঐতিহাসিক মুহূর্ত যে মুহূর্ত থেকে ইন্ডিয়া নয়, গোটা বিশ্বের সামনে আমরা ভারত হিসাবে দেশটাকে চিনছি, ভারতবাসী হিসাবে এই মুহূর্তে গোটা পৃথিবীর মানুষ আমাদেরকে দেখছে। ক্যামেরা পার্সন ওয়াসিমের সঙ্গে ময়ূক রঞ্জন ঘোষ, G20 ভারত সম্মেলন, নয়াদিল্লি।